ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাজেটে জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মূল্যস্ফীতি কমানো ও রাজস্ব আদায়ের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী ও অলিক সংবাদ সম্মেলনে সিপিডি। 2023-24 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। রাজশাহী ও সিলেটের সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচারণায় মেয়র কাউন্সিলর প্রার্থীরা। বিভিন্ন দাবিতে সারা দেশে যৌথভাবে বিভাগীয় সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাজধানীর শ্যামলীতে 20-তলা ভবনে আগুনে একজনের মৃত্যু, 23 জনকে জীবিত উদ্ধার। রাজধানীর যাত্রাবাড়িতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 যুবক নিহত। পাকিস্তানের পিটিআই থেকে আরেক শীর্ষ নেতা পারভেজ খাত্তাকের পদত্যাগ, দলের প্রেসিডেন্ট পারভেজ ইলাহিকে আটক করেছে দুর্নীতি দমন বিভাগ। সুইডেনকে শিগগিরই ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপিএল ফুটবলে আজ মোহামেডান বসুন্ধরা কিংস লড়াই, ফেডারেশন কাপ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামবে সাদা কালো জার্সিধারীরা। রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।